প্রায় সত্তর বিঘা চাষযোগ্য জমিকে জোর করে মেচোভেরি করার চেষ্টা প্রতিবাদে প্রধান ও উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ ঘটনাটি ঘটেছে বসিরহাটে বসিরহাটের চাষের জমিতে জোর করে মেচোভেরি করার অভিযোগে প্রধান এবং উপপ্রধানকে তালাবন্দি করলেন চাষিরা ঘটনাস্থলে পুলিশ বসিরহাটের পিফা পঞ্চায়েতের সোনাতলা বিলে চাষযোগ্য জমিতে জোর করে মেছোভেরি করার অভিযোগে পিফা পঞ্চায়েতে তালা লাগালেন চাষিরা আটক প্রধান এবং উপপ্রধান জানা গেছে বসিরহাট এক নম্বর ব্লকের পিফা গ্রাম পঞ্চায়েতের সোনাতলা বিলে প্রায় সত্তর বিঘা চাষযোগ্য জমি রয়েছে সেই জমিতে দীর্ঘদিন ধরে প্রায় চল্লিশ জন চাষি চাষ করে ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করেন হঠাৎই কিছু অসাধু ব্যবসায়ী গত দেড় মাস আগে চাষের জমির মধ্যে জেসিপি লাগিয়ে মাটি কেটে অসাধু উপায়ে মেছো ভেরি করেছিল চাষিরা পুরো বিষয়টা লিখিতভাবে পিফা গ্রাম পঞ্চায়েতে জানান ওই গ্রামের চাষিরা এবং পঞ্চায়েতের প্রতিনিধিরা মিলে একটি বৈঠক বসান চূড়ান্ত সিদ্ধান্ত হয় চাষের জমি চাষযোগ্য থাকবে কোনো রকমভাবেই মেছো ভেড়ি তৈরি হবে না কিন্তু হঠাৎই শনিবার সকালে জেসিবি লাগিয়ে মাটি তুলে নোনা জল ঢোকানোর চেষ্টা করেন কিছু অসাধু লোক যেখানে দীর্ঘ সাত আট বছর ধরে ওই লবণাক্ত জল এবং ভের ভেরি নিয়ে আমাদের চাষিব সমস্যা যেখানে এক শ্রেণীর শীতকারী বারবার ওই ঘেরফেরি কাটার পক্ষে তারা আর আমরা বারবার আমরা চাষি মানুষ চাষি সম্প্রদায় আমাদের পেটে আঘাত আসছে আমরা সেখানে ওই ঘেরভেড়ি উচ্ছেদের পক্ষে এবং আমরা আগে মাননীয় মুখ্যমন্ত্রী সিএমের অর্ডার যে ওইখানে কোনোরকম রকম ভেড়ি হবে না তদুপরি এখান থেকে দেড় মাস আগে আবার নতুন করে ঘের বেড়ি শুরু হয় আমাদের মাননীয় শাহানুর ভাইকে ডেকে আমরা এখানে একটা মিটিং করেছিলাম পঞ্চায়েতে উনি বলে গিয়েছিলেন যে ওইখানে কোনো রকম ভেড়ি করার অনুকূল পরিবেশ নেই ওখানে হবে না যেটা হয়েছে তিন দিনের মধ্যে জব কার্ডের মধ্য দিয়ে ওই ভেড়ি সংস্কার করতে হবে এবং আমাদেরকে তিন দিনের মধ্যে লিখিত দিতে হবে চাষিরা বাধা দিতে আসলে বচসা এবং গণ্ডগোল হয় এরপরে পিফা গ্রাম পঞ্চায়েতের প্রধান মন্দিরা সাহা ও উপপ্রধান আলমগীর মণ্ডলকে এবং পঞ্চায়েতের সরকারি কর্মীদের ঘরের মধ্যে রেখে মূল গেটের তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন চাষী যতক্ষণ পর্যন্ত সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত তারা পঞ্চায়েতের তালা লাগিয়ে প্রতিবাদ চালিয়ে যাবেন বলেও দাবি করেন খবর পেয়ে ঘটনাস্থলে আসে বসিরহাট থানার পুলিশ এখন মূলত সেই জায়গায় আবার নতুন করে ঘেরবেড়ি খনন হচ্ছে পঞ্চায়েত যে কথা দিয়েছিল অজা রেখেছিল ঘেরবেড়ি বুঝানোর জায়গায় সেই কারণে আবার নতুন করে ঘেরবেড়ি সৃষ্টি হচ্ছে তার জন্য আমরা বিক্ষুব্ধ চাষিরা আমাদের পেটে আঘাত হচ্ছে আমাদের ফসলের ক্ষতি হচ্ছে আমরা বাধ্য হয়ে পঞ্চায়েতে তালা মারতে বাধ্য হয়েছি আজকে ব্যুরো রিপোর্ট নিউজ নিউজেন্সল্যান্ড বসিরহাট